হ্যালো বন্ধুরা, টুন টিভি বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। চলো বন্ধুরা, শুরু করা যাক। করিম মিয়া আজ পুকুরে বড়শি ফেলেছে। মাছ ধরা জালটা ছিঁড়ে গিয়েছে। করিম মিয়ার মেজাজটা আজ খারাপ। অনেকক্ষণ হলো, এখনো একটাও মাছ পায়নি। এমন সময় করিম মিয়ার দুষ্টু ছেলে রাজু এসেই বলছে, সে কি বাবা, তুমি এখনো একটা মাছও পাওনি, হা। চুপ! আরে এত হাসলে মাছ তো আরো আসবে না। রাজু তবু একটা ঢিল ছড়ে পালিয়ে গেল, আর করিম মিয়াও বিরক্ত হয়ে সেদিনের মতো মাছ ধরা বাদ দিয়ে উঠে বাড়ি চলে গেলেন। এবার শুন, মাছ কেন পাওয়া যাচ্ছিল না? আসলে পুকুরের সেদিকে কেউ মাছ ধরতে যায় না। সেদিকে রুই, পোনা, পুঁটি, তেলাপুয়া, টাকি, ভেটকি, শিং সবাই মিটিংয়ে বসেছে। মিটিংয়ের বিষয় হলো নিজেদের রক্ষা করা। এদের সবার দলনেতা একটি, মা রুই মাছ। আমাদের এখানে একসাথে হওয়ার একটা কারণ আছে। কি কারণ? যদিও সবাইকে একসাথে দেখে ভালোই লাগছে। আরে সব তো ঠিকই আছে, কিন্তু খাবারের কি আয়োজন? আছে আছে, সব হবে। এখন আসল কথায় যাওয়া যাক। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, বন্যা হতে পারে, তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। একসাথে থাকতে হবে যাতে বন্যার জলে ভেসে না যায় কেউ। হ্যাঁ, এটা খুব জরুরি, বিশেষ করে বাচ্চারা। তোমরা সবাই একসাথে থাকবে সবসময়, আর বড়দের সাথে বা আশপাশেই থাকবে। ঠিক আছে। আরও একটা বিষয় আছে, বন্যায় ভেসে আসতে পারে বিপজ্জনক বড় মাছ বা অন্য প্রাণী, তাই আমাদের সবসময় একসাথে থাকতে হবে আর বিপদের সাথে লড়তে হবে। ঠিক আছে, আমরা প্রস্তুত। তারপর যে যার মতো। এদিকে রাজু এতক্ষণ মাছদের সব কথা শুনেছে আর তাদের সমর্থন করেছে মনে মনে, আর রাজু ঠিক করলো সেও এই মাছগুলোর খেয়াল রাখবে। চার পাঁচ দিন পর বন্যা শুরু হলো, চারদিকে জল থই থই করছে, মানুষজন মাছ ধরছে খুব উল্লাসের সাথে। রাজুর পুকুরের মাছগুলো এখনো কেউ হারায়নি, তবে কোথাকে একটা বড় শোল মাছ ঢুকে পড়েছে, আর বাচ্চা মাছ সহ সব মাছ বেশ ভয়ে আছে। একটা রুই পোনা খেলতে খেলতে আলাদা হয়ে পড়েছে, আর শোল মাছটা সেই রুই পোনাকে তার ভয়ঙ্কর রূপের সাথে তাড়া করছে। বাছা, কোথায় তুই? সারা দে। অন্য ছানারা ভয়ে কাঁদছে। পুঁটি, টাকি, ভেটকি, বড় বড় মাছগুলো তাদের অস্ত্র নিয়ে তৈরি, কারণ তারা বুঝতে পেরেছে শোল মাছটাই রুই পোনার নিখোঁজ হওয়ার জন্য দায়ী। শিং মাছরাও তাদের বড় কাঁটাগুলো দিয়ে আঘাত করবে বলে তৈরি। তারপর সব মাছ মিলে শোল মাছটাকে আঘাত করলো, কিন্তু তাতে মাছটির খুব কিছু একটা হলো না। তবে সে এবার পালাতে লাগলো, কারণ সে বুঝে গিয়েছিল যে সে একা ওদের সাথে লড়তে পারবে না। এদিকে শোল মাছটি চলে যাওয়ার সময় রাজুর বাবা মাছটিকে ধরে ফেললো এবং বাড়িতে নিয়ে গেল। তাহলে বন্ধুরা, বুঝলে তো একতাই বল, সবাই এক হয়ে থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। ছেলেদের